সবাইকে তহিদ একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে বিবিএ, এমবিএ, নর্থ সাউথ ইউনিভার্সিটি বা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, তাছাড়াও বাংলাদেশের বিমা বা যে কোনো চাকরির জন্য যে মেয়াদগুলো সাধারণত আপনারা পেয়ে থাকেন, এই ধরনের মেয়াদগুলোর আমি একটু সলিউশন দেওয়ার চেষ্টা করব। তবে আমি লিখেছি ম্যাথ কোশ্চেন ব্যাংক, অর্থাৎ এই বইটিতে, মেন্টরসের এই বইটিতে বেসিক্যালি নবম দশম শ্রেণী বা এসএসসি লেভেল বা ইন্টারের যে বেসিক ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন থাকে। সেই ক্ষেত্রে আমি যদি একটু আপনাদের সামনে আলোচনা করতে চাই, একটি প্রশ্ন আমি দিয়েছি, কোশ্চেন নম্বর 1, একটি ফিগারের মাধ্যমে, অ্যাকচুয়ালি ফিগারটিতে দেখা যাচ্ছে যে 6টি অ্যাঙ্গেল আছে, এই 6টি অ্যাঙ্গেল কিন্তু একটি পয়েন্ট দিয়ে কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ এখানে আমরা যদি তিনটি সরলরেখা দেখি, তিনটি সরলরেখা একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের চারটি কোণের সমষ্টি আমাদের নির্ণয় করতে বলেছে, অনলি ফর এখানে একটি কোণের মান দেওয়া আছে। তবে আমরা এই ম্যাথগুলো যদি পারতে চাই, সেই ক্ষেত্রে আমাদের বেসিক বিষয়গুলো অর্থাৎ কোণের প্রকারভেদ জানতে হবে, যেটা আমি কিন্তু লিখেছি অ্যাঙ্গেলস অ্যান্ড ট্রায়াঙ্গেল, অর্থাৎ কোণের যে ক্লাসিফিকেশন আছে, সম্পূরক কোণ, পূরক কোণ, বিপ্রতীব কোণ, সন্নিহিত কোণ, প্রবিদ্ধ কোণ, প্রতিটি কোণ সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। এখানে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে 35 ডিগ্রির ভার্টিক্যালি অপোজিটস অ্যাঙ্গেল, অর্থাৎ বিপ্রতীব কোণটি আগে আমাদের যদি নির্ণয় করতে পারি, তাহলে আমাদের যে কোশ্চেন এখানে দেওয়া আছে, ইন দ্য ফিগার্স অ্যাবোভ এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু কত, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে আমরা জানি যে বিপ্রতীব কোণ দ্বয় পরস্পর সমান। সুতরাং আমরা এই চিত্রে কিন্তু 35 ডিগ্রি কোণের বিপ্রতীব কোণ আমরা দেখতে পাচ্ছি 35 ডিগ্রি হবে। সো আমরা এই এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে 6টি কোণ কিন্তু একটি বিন্দুতে তৈরি হয়েছে। সেক্ষেত্রে যদি আমরা এভাবে একটু বিবেচনা করি, এটি যদি একটি আমাদের সার্কেল হয়, এই সার্কেলে আমরা যদি বলি যে একটা মিড পয়েন্টে আমরা যদি একটা সার্কেল আঁকি, তাহলে দেখা যাচ্ছে যে 4টি কোয়াড্রান্ট তৈরি হচ্ছে এবং প্রতিটি কোয়াড্রান্ট কিন্তু 90 ডিগ্রি আকারে আছে, অর্থাৎ এখানে 4টি কোণ আমাদের সমকোণ আকারে আছে, 4টি কোণ আমরা যোগ করলে পাই 360 ডিগ্রি। অনুভাবে এখানে একটি বিন্দুতে তিনটি সরলরেখা পরস্পর ছেদ করার কারণে আমাদের এই পয়েন্টে কিন্তু যে 6টি কোণ উৎপন্ন হয়েছে, 6টি কোণের সমষ্টি কিন্তু আমরা পাবো 360 ডিগ্রি। সুতরাং আমরা এখানে লিখতে পারবো এক্স প্লাস জেড প্লাস 35 ডিগ্রি প্লাস ওয়াই প্লাস ডাব্লিউ প্লাস 35 ডিগ্রি ইকস টু 360 ডিগ্রি। এগুলো আমাদের একদম বেসিক বিষয়, এগুলো আমাদের ক্লিয়ারলি জানতে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লিউ ইকস টু 360 ডিগ্রি মাইনাস 35 35, অ্যাড করলে আমরা 70 ডিগ্রি পাবো। সেই ক্ষেত্রে আমরা ক্লিয়ারভাবে লিখতে পারবো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লিউ ইকস টু 0 9 290 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি যে এই ফিগার অনুযায়ী আমাদের 4টা কোণের সমষ্টি কিন্তু হবে 290 ডিগ্রি। এই ম্যাথগুলো কিন্তু অনেক ইজি, আপনারা যারা বিবিএ, এমবিএ, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তাদের কাছে অনুরোধ করব যে আপনারা 6 থেকে শুরু করে 9 10-এর যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলোই ইংলিশ ভাষণে, বিশেষ করে ইংলিশ ভাষণের ম্যাথ হওয়ার কারণে আমরা অনেক সময় যে কোনো জবে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যায়, কিন্তু বলবো না, আমাদের বেসিক বিষয়গুলো ক্লিয়ারলি জানতে হবে, কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকতে হবে, তাহলে আমাদের এটির আনসার যদি বলতে চাই, এটির আনসার আমরা পাবো 290 ডিগ্রি। ওকে, 290 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি। এরপরে কোশ্চেন নম্বর 2 দেওয়া আছে যে ইন ফিগার হোয়াট টাইপস অফ দ্য ট্রায়াঙ্গেল ডিইএফ, অর্থাৎ আমাদের ডিইএফ এই ট্রায়াঙ্গেলটি কোন টাইপের ট্রায়াঙ্গেল হবে। আমরা ট্রায়াঙ্গেল ডিইএফ, এটি আমরা জি দিয়ে দিলাম, আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রায়াঙ্গেলের ডিইএফ ট্রায়াঙ্গেলের ডিএফ কে জি পর্যন্ত আমাদের এক্সটেনশন করা হয়েছে, যার কারণে আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল অর্থাৎ বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে ডিএফজি। সুতরাং আমরা যদি ডিএফজি অ্যাঙ্গেল এবং ডিএফই এই দুটি অ্যাঙ্গেল যদি আমরা অ্যাড করি, তাহলে একটি সরল কোণ পাবো, অর্থাৎ 180 ডিগ্রি পাবো। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো, 2 নম্বর কোশ্চেনের আনসারে যদি বলি, অ্যাঙ্গেল ডিএফই প্লাস 1, অর্থাৎ
আমরা আরেকটি অ্যাঙ্গেল এখানে লিখে নিতে পারবো DF G equals to 180 ডিগ্রি, কারণ আমরা জানি যে সন্নিহিত কোণ দ্বয় একই সরলরেখা অবস্থিত দুইটি সন্নিহিত কোণ দ্বয় সমষ্টি 180 ডিগ্রি বা সরল কোণ হবে। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারবো যে কোণ DF E equals to 180 ডিগ্রি মাইনাস, এটির মান কিন্তু ফিগারে দেওয়া আছে 120 ডিগ্রি। সো 120 ডিগ্রি যদি আমরা সাবট্র্যাক্ট করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো DE D DFE, এখানে DFE equals to আমরা দেখতে পাচ্ছি 60 ডিগ্রি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটি 60 ডিগ্রি এবং DEF ট্রায়াঙ্গেলের দুইটি অ্যাঙ্গেল কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি, দুইটি অ্যাঙ্গেল যদি অ্যাড করি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান আমরা 90 ডিগ্রি। আর আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি অর্থাৎ দ্য সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইকোয়ালস টু 180 ডিগ্রি। সো সাম অফ টু অ্যাঙ্গেলস ইকোয়ালস টু 90 ডিগ্রি, সো আদার অ্যাঙ্গেলস ইকোয়ালস টু 90 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা যদি এটিকে এভাবে বলতে চাই যে ডি অ্যাঙ্গেল প্লাস ই অ্যাঙ্গেল প্লাস এফ অ্যাঙ্গেল ইকোয়ালস টু 180 ডিগ্রি, বিকজ দ্য সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইকোয়ালস টু 180 ডিগ্রি। হিয়ার ডি অ্যাঙ্গেল প্লাস 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকোয়ালস টু 180 ডিগ্রি। সো অ্যাঙ্গেল ডি ইকোয়ালস টু 180 ডিগ্রি সাবট্র্যাক্ট 90 ডিগ্রি, দ্যাট মিন্স অ্যাঙ্গেল ডি ইকোয়ালস টু 90 ডিগ্রি। সো দেয়ারফর উই ক্যান কল দ্য ট্রায়াঙ্গেল DEF ইকুয়াল টু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ DEF একটি সমকোণী ত্রিভুজ। এখান থেকে যদি আমরা EF কোনো একটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ EF বাহুর দৈর্ঘ্য যদি আমরা নির্দিষ্ট পরিমাণ ধরি সেই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির সূত্র ইউজ করেও কিন্তু আমরা আদার সাইডের মান আমরা বের করতে পারবো। যেমন এখানে যদি বা চাওয়া হয়েছে যে এই ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ, আমরা দেখতে পাচ্ছি এটি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে DEF একটি ট্রায়াঙ্গেল যা একটি সমকোণী ট্রায়াঙ্গেল অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হোজ অ্যাঙ্গেল EDF অর্থাৎ ডি ইকোয়ালস টু 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বা সম্মানিত বড় ভাইরা, আপনাদের অনুরোধ করব এই তৌহিদ একাডেমিতে আপনারা চোখ রাখুন। আমি চেষ্টা করব বিবিএ এমবিএ নর্থ সাউথ ইউনিভার্সিটি বা যে কোনো জব পরীক্ষার প্রশ্নগুলোর সলিউশন দেওয়া এবং বেসিক বিষয়গুলো আমি তুলে ধরবো। এখানে যদি EF এ বাহু দৈর্ঘ্য যদি দেওয়া থাকে যে কোনো একটি দৈর্ঘ্য, সেই ক্ষেত্রে আমরা DF এর মান নির্ণয় করতে পারবো, বা যদি এই EF এর মানের পরিবর্তে যদি আমাদের এখানে DF বাহুর মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা DE বাহুর মান নির্ণয় করতে পারবো। কারণ ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে আমরা যেহেতু এটি একটি পেলাম সমকোণী ত্রিভুজ, সেই ক্ষেত্রে E কোণ এবং F কোণ সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণের সাহায্যে আমরা যে কোনো বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো। যেমন এই ম্যাথটি যদি এভাবে একটু আমরা বর্ণনা করতে চাই যে কোনো কারণে আমি বললাম EF যদি বলা হয় EF ইকোয়ালস টু 60 সেন্টিমিটার, সো আমরা বলতে পারবো যে ট্রায়াঙ্গেল DEF বি রাইট অ্যাঙ্গেল। সো এটি আমাদের একটি অতিভুজ হবে, আর যেহেতু অতিভুজ আমাদের এখন যদি এখানে বলা হয় যে DF ইকোয়ালস টু হোয়াট অথবা DE ইকোয়ালস টু হোয়াট যদি বলা হয়, এখন আমরা এই দুইটি মানে আমরা বের করতে পারবো, DF এর মান নির্ণয় করতে পারবো এবং DE এর মান নির্ণয় করতে পারবো। কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির অনুপাত এর সাহায্যে যদি বলতে চাই তাহলে আমরা লিখতে পারবো সাইন থিটা অর্থাৎ সাইন DE F কোণ সমান, অর্থাৎ সাইন থিটা কোণ সমান লম্ববায় অতিভুজ, অর্থাৎ লম্ব এখানে বলতে আমরা এই একটি অতিভুজ আর সম কোণের সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটাকে আমরা আমরা বলতে পারবো লম্ব। সুতরাং আমরা এখানে বলতে পারবো লম্ব এখানে DF আর এটি অতিভুজ বলতে আমরা EF আমরা পেয়ে যাচ্ছি। এখানে যদি আমরা একটু বলতে চাই
লম্ব বাই অতিভুজ যদি আমরা বলি, অর্থাৎ অপোজিট সাইডস, অর্থাৎ 30 ডিগ্রি কোণের অপোজিট সাইডস, এখানে আমরা ডিএফ বলতে পারছি এবং আমরা হাইপোটেনিয়াস বলতে পারছি এফ। সুতরাং আমরা সাইন 30 ডিগ্রির মান আমরা যদি এখানে প্রয়োগ করি তাহলে আমরা দেখতে পারবো ডিএফ আর ইএফ, আমি এখানে ধরেছি যে ইএফ সমান 6। সুতরাং সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, অতএব ডিএফ সমান হবে 6। দ্যাট মিনস ডিএফ সমান আমরা পেয়ে যাব, লঘিষ্ঠ করলে 3 একক পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটি 3 একক আমরা পেয়ে যাব। ওকে, ত্রিকোণমিতির সাহায্যেও কিন্তু আমরা এই ত্রিভুজটির মান, বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। এখানে আমরা যদি একটু দেখি এটি 6 পেয়েছি, অতএব আমরা যদি পিথাগোরাস উপপাদ্য দিয়ে এখন ডি এর মান নির্ণয় করতে চাই সেটিও আমরা পাবো। ডি স্কোয়ার সমান আমি যদি বলি অতিভুজ স্কোয়ার, অর্থাৎ ই এপি স্কোয়ার মাইনাস এখানে লম্ব যদি বলি ডি এপি স্কোয়ার দেখায়, তাহলে শুধু ডি ই সমান আমরা পাবো। ইএফ বলতে এখানে 6 পেয়েছি আমরা প্রথমে এখানে, আর ডিএফ বলতে মাত্র আমরা পেলাম 3 স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো 37 - 9 = আমরা 25 পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা 25 এর বর্গমূল আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 5, অর্থাৎ এটির মান আমরা কিন্তু অতি সহজে আমরা পেয়ে যাচ্ছি। দেখো 5 + 5 = 25, 25 আর 9 = 34, 36 - 3 = 9, অর্থাৎ লম্ব অতিভুজ স্কয়ার মাইনাস আমি যদি ভূমি স্কয়ার বলি 9, তাহলে 36 থেকে 9 = 5। তাহলে আমরা ডি এর বাহুর মান আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, ডি সমান আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 5, অর্থাৎ আমরা 5 + 5 = 25 + 3 = 9, 25 আর 9 আমরা দেখতে পাচ্ছি 36 থেকে 9 বাদ দিলে আমি একটু ভুল লিখেছি, মেবি নো এখানে 27 হবে, এটি কিন্তু 27 হবে, কারণ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হতে হবে। সুতরাং এটি আমাদের হবে 3√3, অর্থাৎ 27-এর বর্গমূল করলে আমরা 3 3 9 3 9 27, তাহলে এটির মান আমরা কিন্তু পাচ্ছি 3√3। এভাবে আমরা ম্যাথটি করতে পারি, বা আমরা যদি এই সাইনের অনুপাত দিয়ে আমরা মানটি নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে যে কোনো জ্যামিতিক চিত্র থেকে আমরা সুবিধা মতো আমরা যে কোনো মান বের করতে পারবো। এই ক্ষেত্রে একটি বাহুর মান দেওয়া আছে, আরেকটি বাহুর মান আমরা নির্ণয় করতে পারছি, কিন্তু তার আগে আমাদের এই ত্রিভুজটি যে সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতির 6টি অনুপাত নিয়ে আমরা কিন্তু যে কোনো মান নির্ণয় করতে পারবো। সম্মানিত শিক্ষার্থীরা, আপনাদের অনুরোধ করবো যে তৌহিদ একাডেমিতে আপনার চোখ রাখেন, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো। তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি গ্রুপ পেজ আছে, এই গ্রুপে যদি আপনারা একটু নক করেন বা আপনাদের রিকোয়ারমেন্টগুলো যদি আমাদের সামনে একটু তুলে ধরেন, বিশেষ করে আমি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। আজকের মতো আমি এই ক্লাস সমাপ্ত টানলাম। আল্লাহ হাফেজ।